এই আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। হাজির হয়ে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। যারা করোনার ভ্যাকসিন অলরেডি দিয়ে দিয়েছেন কিন্তু করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসেই করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটন অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো আমি এখন সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি উপরের থেকে সার্চ বক্সে সার্চে ক্লিক করে এখানে টাইপ করবেন সুরক্ষা ডট গভ ডট বিডি, টাইপ করবেন। টাইপ করে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর একটা লিঙ্ক আছে, সুরক্ষা COVID-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন কোন। এর আন্ডারে কিছু অপশন আছে, যেমন দেখতে পাচ্ছেন যে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, টিকা সনদ, টিকা কার্ড সংগ্রহ। তো আপনি জাস্ট এখানে যে টিকা কার্ড সংগ্রহ এটাতে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখান থেকে আপনার তিনটে অপশন পাবেন, মানে আপনি যেইটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটা দিয়ে কিন্তু আপনাকে এটা উত্তোলন করতে হবে। তো আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়েছি সেহেতু আমি জাতীয় পরিচয়পত্র উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে বেশ কিছু অপশন আপনার সামনে চলে আসবে, একটা একটা করে আপনি এটা পূরণ করে দিবেন। প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার। আচ্ছা, এখানে আপনার যে পরিচয়পত্রটা আছে জাতীয় পরিচয়পত্র সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে জন্ম তারিখ দেবেন, এখানে দিন দেওয়া আছে, তারপরে কোন মাসে হচ্ছে আর বছর। ঠিক আছে, তো আমি একটা একটা করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো আমার জন্ম তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি 1997। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু ক্যাপচার আসছে, এটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে বড় হাতের জেড, মানে যেইভাবে আসে সেইভাবে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন সবুজ বাটন একটা চলে আসছে, যাচাই করুন, এটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার যেই নাম্বার থেকে রেজিস্ট্রেশন করছিলেন সেই নাম্বারে একটা SMS আসবে, একটা কোড আসবে যে আমার চলে আসছে। তো আমি জাস্ট এখানে কোডটা বসিয়ে দিব, আপনারাও আপনার কোডটা বসিয়ে দেবেন। 71 83 91 ট্যাগ ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন যে নিচে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এটা একবার ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এটাতে একবার ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এখানে ওপেন করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কার্ডটা একটু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আমার নাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম সৈয়দ মোহাম্মদ আলামিন, আমার জন্ম তারিখ, আমার মার নাম, আমার বাবার নাম, আমি কোথা থেকে নিয়েছি, সব কিছু A to Z ডিটেলস এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন COVID-19 প্রথম ডোজ কত তারিখ দিয়েছি, কত তারিখ দ্বিতীয় ডোজ কত তারিখ দিচ্ছি, সব কিছু A to Z এখানে চলে আসছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।